ভাইফোঁটার মিষ্টি কিনতে উপচে পড়া ভিড়। তবে করোনা আবহে এবছর আইটেমের সংখ্যা কমানো হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে ছানার যোগান না থাকায় রকমারি মিষ্টির সংখ্যাও কমানো হয়েছে। তবে গতবারের তুলনায় এবারের বাজার ভালো হয়েছে বলে জানিয়েছেন বহরমপুরের ব্যবসায়ীরা। ভাইফোঁটা উপলক্ষে বহরমপুরের বিভিন্ন মিষ্টির দোকানে রকমারি মিষ্টি সাজিয়ে শুরু হয়েছে প্রসার। বহরমপুরের যেগুলো বিখ্যাত দোকান রয়েছে তার মধ্যে একটি বহরমপুরের টেক্সটাইল মোড়ের মিষ্টির দোকান। সেই দোকানে বহু রকম মিষ্টি, অর্থাৎ তারা জানাচ্ছে 70 রকম প্রায় মিষ্টি করা হয়েছে এবারে ভাইফোঁটা উপলক্ষে। তবে করোনা পরিস্থিতিতে মিষ্টির যে রকমারি সেটা কিন্তু কমানো হয়েছে বলে জানাচ্ছে যারা দোকানদার রয়েছেন তারাই। ভাইফোঁটা করেছি, তারপরে রাবড়ি করেছি, এমন বিভিন্ন রকম করেছি, 70-80 রকম টাইপের করেছি। তো এবার শুধু ধরেন লকডাউন করছে বলে একটু ঝিমিয়ে করেছি, মানে মানুষকে দেওয়ার মতন করেছি, এর বেশি এক্সট্রাভাবে করিনি, যে থাকলে তখন তো আর থাকবে না। পাঁচ রকম আইটেম দেব আর দই নিলাম, আর এখন তো জানি না কেমন হবে নিয়ে নিলাম। গতবারের তুলনায় এবার কিন্তু ভাইফোঁটার বাজার তুঙ্গে বলে জানাচ্ছেন ব্যবসায়িকরা। বহরমপুর থেকে কুশল শরীফের সঙ্গে কল্যাণ চন্দ্র, কলকাতা টিভি।